আমার দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য একটা ভিডিও প্রস্তুত করেছি মূল বিষয়টা হলো তোমাদের সাজেশান এবারে পরীক্ষাটা যাদের পঞ্চাশে টেস্ট হবে তাদের যে নাম্বার বিভাজন হচ্ছে সেটা হচ্ছে চব্বিশ নম্বরের রচনাধর্মী প্রশ্ন উত্তর ষোলো নম্বর হচ্ছে সঠিক উত্তর নির্বাচন আর দশ নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এছাড়া যাদের প্রজেক্ট আছে এবং প্র্যাকটিক্যাল আছে তাদের ক্ষেত্রে সত্তরে যাদের হবে সত্তরে এবং আশিতে যাদের হবে আশিতে স্কুল ওয়াইজ এটা বিভাজন হচ্ছে তো আমি ওই পঞ্চাশ নম্বরের প্রশ্নপত্রের উপর ভিত্তি করে যে রচনাধর্মী প্রশ্ন ইতিহাসের তার গুরুত্বপূর্ণ কিছু সাজেশান তৈরি করেছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তোমরা তোমাদের মতামত জানাবে এবং আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা সবার আগে পেতে পারো চলো তাহলে শুরু করা যাক ইতিহাস সাজেশন আমি দু হাজার একুশ এখানে লিখেছি যেহেতু টেস্টটা দু হাজার একুশেই হচ্ছে এবং নাম্বারে বিভাজনটা আমি পঞ্চাশে করেছি চব্বিশ নম্বর রচনাধর্মী প্রশ্ন ষোলো নম্বর সঠিক উত্তর নির্বাচন দশ নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও আমি এই চব্বিশ নম্বরের যে সাজেশানটা সেই সাজেশানটা বানিয়েছি তোমাদের সামনে সেটা আমি উপস্থাপিত করতে চলেছি এক জাদুঘর কাকে বলে অতীতের পুনর্গঠনে এই জাদুঘরের ভূমিকা আলোচনা করো দু নম্বর হচ্ছে ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য এবং অবসানের কারণ উল্লেখ করো তিন চীনে ফোর্থ মেয়ের যে আন্দোলন হয়েছিল তার কারণ ও প্রভাব আলোচনা করো চার নম্বর চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল আলোচনা করো সূর্যাস্ত আইন কী পঞ্চাশের মন্যানন্তর পাঁচ নম্বর হচ্ছে পঞ্চাশের মর্ণান্তরের কারণ ও ফলাফল আলোচনা করো ছয় ভারতের সমাজ ও শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো সাত রাওলাট আইনের উদ্দেশ্য লেখো গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেন আট ভারতের স্বাধীনতা সংগ্রাম আন্দোলনে সুভাষচন্দ্র বসুর ভূমিকা লেখো নয় জালিয়ান ওয়ালাবাগের প্রেক্ষাপট আলোচনা করো দশ এশীয়বাসীদের জন্য এশিয়া এই নীতি বলতে কী বোঝো জাপান কেন এই নীতি গ্রহণ করেছিল এগারো ভারত ছাড়া আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সংক্ষেপে আলোচনা করে তার সঙ্গে ভারত ছাড়া আন্দোলনটা একটু ভালো করে করে রাখবে বারো সতেরোশো ষাট খ্রিস্টাব্দের বিপ্লব কী মানে ইং ফরাসি যুদ্ধটা তোমরা একটু ভালো করে পড়বে ফরাসিদের ব্যর্থতা এবং ইংরেজদের সাফল্যের কারণ আলোচনা করো তেরো কিংবদন্তি কাকে বলে এর সঙ্গে পৌরাণিক কাহিনীর পার্থক্য আলোচনা করো চোদ্দো ইংরেজদের সঙ্গে সিরাজের বিরোধের কারণ কী ছিল দস্তক প্রথাটাও তোমরা একটুখানি দেখে রাখবে পনেরো মল্লে শাসন সংস্কার আইন এটা একটুখানি টিকা আকারে তৈরি করে রাখবে ষোলো উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের নৌবিদ্রোহ এটাও টিকা সতেরো হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তি সংগ্রাম আলোচনা করো আঠেরো ভারতের রেলপথ স্থাপনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো উনিশ ব্রিটিশ শাসনকালে ভারতের আবির্ভূত মধ্যবিত্ত শ্রেণীর তাদের শিক্ষা ব্যবস্থা তাদের চালচলন বেশভূষা বৈশিষ্ট্য শিক্ষা গ্রহণের তাৎপর্য উল্লেখ করো কুড়ি টিকা টাইপিং বিদ্রোহ একুশ ক্রিপস প্রস্তাব ও তার ব্যর্থতার কারণ আলোচনা করো বাইশ ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশের প্রেক্ষাপট শর্তাবলী ও গুরুত্ব আলোচনা করো তেইশ পেশাদারী ও অপেশাদারী ইতিহাসের পার্থক্য আলোচনা করো এবার কয়েকটা টিকা তোমরা একটু দেখে রাখবে চব্বিশ সাম্প্রদায়িক বাটোয়াড়া নীতি পঁচিশ ওয়েভেল পরিকল্পনা ছাব্বিশ হচ্ছে বাংলার নবজাগরণ এই হলো আজকের আমার ইতিহাসের সাজেশান দু হাজার